আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অক্ষর বাছাই সংক্রান্ত যে সকল সমাবেশ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে ম্যাথগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, ম্যাথ ওয়ান, ম্যাথ টু, এগুলো আমাদের বহুল ভাবে এই ম্যাথগুলো পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি ম্যাথ। দেখো, থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে চারটি অক্ষর নিয়ে মোট সমাবেশ সংখ্যা ও বিন্যাস সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। আমরা আগে শিখি সমাবেশ কীভাবে নির্ণয় করব, দেন আমরা বিন্যাস নিয়ে পরে আলোচনা করতেছি। তাহলে আমাদের কি কি হতে পারে? দেখো, এখানে মোট বর্ণ আছে ছয়টি। এই ছয়টি যার মধ্যে দুইটা আছে আমার একই রকম, অর্থাৎ দুইটা আছে এস। ফলে আমার এখানে ভিন্ন বর্ণ আছে কয় ধরনের? পাঁচ প্রকারের ভিন্ন বর্ণ কিন্তু আছে, কারণ দুইটা এস মিলে একটি আর বাকি চারটি মিলে আছে চারটি। অর্থাৎ টোটাল ভিন্ন বর্ণ আমাদের কত প্রকার? চার প্রকার। তাহলে আমাকে চারটি অক্ষর এখান থেকে বাছাই করতে হবে। তাহলে আমি কীভাবে বাছাই করতে পারি? দেখো, প্রথম প্রসেস, চারটি অক্ষরই আমি ভিন্ন নিতে পারি। চারটি অক্ষর যদি আমি ভিন্ন নেই, তাহলে এই চারটি ভিন্ন অক্ষর আমার কত প্রকার ভিন্ন অক্ষর থেকে আমি বাছাই করতেছি? কারণ আমার ভিন্ন বর্ণ আছে পাঁচ প্রকার, দুইটা এসকে একটি বর্ণ হিসাবে বিবেচনা করতেছি আমরা এখানে। তাহলে মোট ভিন্ন বর্ণ পাঁচটি, তাহলে পাঁচটি থেকে আমি চারটি অক্ষরই নেব ভিন্ন। তাহলে সেটা আমি বাছাই করব কত উপায়? ফাইভ সি ফোর উপায়, অর্থাৎ সেটা সমাবেশ আসবে ফাইভ উপায়। আমরা বিন্যাস একটু পরে যাচ্ছি। তারপর দুই নাম্বার আমি নিতে পারি দুইটি একই রকম এবং দুইটি ভিন্ন। দুইটি একই রকম মানে হচ্ছে যেই দুইটা এস আছে এই দুইটা এসকে আমি নিতে পারি, আর নিতে পারি হচ্ছে দুইটা ভিন্ন বর্ণ। তাহলে দেখো, এই দুইটা এসকে আমি যখন নিব, আমার আছে দুইটা এস, আমি দুইটা এসকে আমি নিলাম। ধরো এখানে দুইটা এস নিলাম আর দুইটা ভিন্ন নিলাম। দুইটা ভিন্ন হচ্ছে ধরো আমি টি নিলাম আর ই নিলাম। তাহলে আমার এখানে টোটাল চারটি বর্ণ আছে, চারটি বর্ণর দুইটা আছে এস, একটা আছে টি, একটা আছে ই। আর এখানে চারটি অক্ষরই ভিন্ন ছিল, আমি ধরে নিলাম একটা নিয়েছিলাম টি, একটা নিয়েছিলাম ই এইচ, একটা নিয়েছিলাম ই এবং একটা হচ্ছে আমার এস। তাহলে এখানে আমার চারটি অক্ষর ভিন্ন হলে আমার ফাইভ সি ফোর হয়েছিল, আর এখানে দুইটা একই এবং দুইটা ভিন্ন। তাহলে একটু খেয়াল করে দেখো তো, যে একই ধরনের যে দুইটা বর্ণ ছিল সেখান থেকে কি আমার কোনো বাছাই করার দরকার আছে? আমার কিন্তু বাছাই করার দরকার নেই, কারণ যে দুইটা অক্ষর আছে আমি দুইটা অক্ষরকেই আমি নিয়ে আসছি, বাছাই করার কোনো দরকার নেই। অর্থাৎ সেটা সমাবেশ হবে আমাদের ওয়ান। কিন্তু সাথে কিন্তু আমি দুইটা ভিন্ন অক্ষর নিতেছি, কারণ আমার চারটি অক্ষর বানানোর জন্য দুইটা আমি একই রকম নিয়েছি, বাট এই দুইটা ভিন্ন অক্ষর কয়টা ভিন্ন অক্ষর থেকে আমি নিয়ে আসছি? দেখো, দুইটা এসকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার ভিন্ন অক্ষর থাকে কয়টি? টি, এইচ, ই, আই, অর্থাৎ চারটি। তাহলে যে দুইটা ভিন্ন অক্ষর বাছাই করেছে, এটা কিন্তু চারটা ভিন্ন অক্ষর থেকে আমি বাছাই করেছি, কারণ আমি দুইটা এসকে আলাদা বর্ণ হিসাবে আমি নিয়েছি, যার কারণে ওইটা এই টাইপটা আমার বাদ যাবে। তাহলে চারটি থেকে দুইটি বর্ণ বাছাই করার উপায় কী? ফোর সি টু উপায়, ওয়ানের সাথে আমরা গুণ করে দিই, আমাদের টোটাল আসবে সিক্স। তাহলে আমাদের সমাবেশ টোটাল আসতেছে কত? ফাইভ আর সিক্সকে আমরা যোগ করে আমরা টোটাল সমাবেশটা পাবো। কেন আমরা যোগ করতেছি? কারণ হচ্ছে এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, দুইটা পদ্ধতি হচ্ছে আমাদের আলাদা। আর দুইটা পদ্ধতি যেহেতু প্রথম পদ্ধতি অথবা দ্বিতীয় পদ্ধতিতে তুমি সমাবেশ বের করতে পারো, যেহেতু আমার অথবা সম্পর্কিত, সেহেতু আমরা এই মানগুলোকে জাস্ট যোগ করে দেব। এখন দেখো, আমাদের এখানে বিন্যাস কিভাবে আমরা বের করব। দেখো, আমরা সমাবেশে যে মানটা পেয়েছি সেই মানটা আমি বসাইলাম, অর্থাৎ ফাইভ সি ফোর বা ফাইভকে আমি বসাতে পারতাম, ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল। ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি, সমাবেশে যেহেতু আমরা শুধুমাত্র বাছাই করব, আর বিন্যাসে হচ্ছে বাছাইয়ের সাথে সাথে কিন্তু আমরা ওগুলোকে সাজাবো, তাহলে চারটা ভিন্ন অক্ষর কিন্তু সাজতে পারে বা সাজানো যায় কত উপায়ে? চার ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু টোটালটাকে আমি গুণ করে দিব, একশো বিশ মান আমার আসবে। এখন প্রশ্ন জাগতে পারে, কেন আমরা গুণ করে দিব? কারণ হচ্ছে ফার্স্ট কেস আমরা বাছাই করব, দেন হচ্ছে আমরা এটাকে কী করব, সাজাবো। কারণ আমরা জানি যে এন পি আর ইজ ইকুয়াল টু এন সি আর ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যতগুলো তুমি নিবা সেগুলোর ফ্যাক্টোরিয়াল। দেখো, এন সি আর মানে কি, তুমি যে সমাবেশে যে মানটা পেয়েছো সেটাকে যতগুলো নিয়েছো তার ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু গুণ করে তুমি এন পি আর পেয়েছো, সেহেতু কিন্তু আমরা এখানে রাশিগুলো দিয়ে আমরা গুণ করেছি। দ্বিতীয় পদ্ধতিতে ঠিক একইভাবে আমি যে সমাবেশটা পেয়েছি সমাবেশের মানটা আমি লিখে নিলাম, এবং আমি ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল। এখন প্রশ্ন জাগতে পারে, কেন আমি ফোর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিলাম না? আমি এখানে ফোর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিতাম যদি আমার চারটি বর্ণই ভিন্ন আসতো। দেখো, এই চারটি যে বর্ণ আমি নিয়েছি, এই চারটি বর্ণের মধ্যে কিন্তু আমার দুইটা একই ধরনের বর্ণ এস আছে, দুইটা একই ধরনের বর্ণ যেহেতু আছে, সেহেতু আমরা টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইডেড করে দিয়েছি। তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসতেছে কত? সেভেন্টি টু।
এবং এই দুইটাকে আমরা যোগ করলে আমরা রেজাল্টটা পাই হচ্ছে 192, অর্থাৎ 192 উপায়ে আমরা এটার বিন্যাসটা আমরা করতে পারবো এবং সমাবেশ করতে পারবো আমরা 11 উপায়ে। দেখো আমাদের ম্যাথ টুতে আছে ডিগ্রি শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে চারটি অক্ষর নিয়ে সমাবেশ ও বিন্যাস সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কত উপায় করতে পারবো একটু খেয়াল করে দেখো। আমরা আলাদা ছক তৈরি করে নিই, প্রথম এটা আমাদের বর্ণনা, এটা আমাদের সমাবেশ, এটা আমাদের বিন্যাস। তাহলে বর্ণনার প্রথমে আমি লিখলাম, দেখো এখানে আমাদের চার ধরনের ভিন্ন অক্ষর আছে, একটা ডি, একটা জি, একটা আর, আর তিনটা এ কে আমি একটি ভিন্ন বর্ণ হিসাবে বিবেচনা করলাম। তাহলে আমাদের এখানে ভিন্ন বর্ণ আছে কয়টি? চারটি। তাহলে আমরা নিলাম চারটি বর্ণই ভিন্ন, তাহলে আমার চারটি বর্ণ গেল। এটা গেল আমাদের প্রথম ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আমি দুইটা বর্ণ নিব আমি একরকম একই, এবং দুইটি নিব কীরকম? ভিন্ন। তাহলে কিন্তু আমার চারটি হয়, তার মানে দুইটি বর্ণ একই রকম নিব এবং দুইটা বর্ণ আমি কীরকম নিব? ভিন্ন নিব। তারপর আমরা নিব তিনটি বর্ণ একই আর একটি ভিন্ন, এখানেও কিন্তু আমাদের চারটি বর্ণ আসতেছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা আমরা বর্ণনা দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের সমাবেশ, এটা হচ্ছে আমাদের বিন্যাস। তাহলে চারটি বর্ণই যখন ভিন্ন থাকবে তখন সেটাকে আমরা লিখতে পারি, এখানে চারটি বর্ণ ভিন্ন ছিল, চারটা থেকে চারটাই আমি নিয়েছি, 4C4, অর্থাৎ রেজাল্ট আসবে আমার 1। দেন দুইটা বর্ণ একই, দুইটা বর্ণ ভিন্ন। তাহলে দেখো এই যে দুইটা বর্ণ যে একই নিয়েছি আমি, এই যে তিনটা একই ধরনের বর্ণ থেকে দুইটা বর্ণ যখন তুমি আনবা, তোমার কি এখানে বাছাই করার কোনো দরকার আছে? এখানে কিন্তু দরকার নেই। কেন দরকার নেই? কারণ তুমি যে কোনো দুইটা ইকেই কিন্তু নিতে পারো, যে কোনো দুইটা নিলেই সেগুলো কিন্তু ই আসবে আলটিমেটলি, কারণ এখানে তিনটা ই আছে। তাহলে এখান থেকে কোনো বাছাই করার দরকার নেই। আমরা একটা কথা সবসময় মনে রাখবো, একই জাতীয় জিনিস থেকে যে কোনো সংখ্যক বার বাছাই বা যে কোনো সংখ্যক বাছাই করার পদ্ধতি হচ্ছে আমাদের একটি। অর্থাৎ তিনটি ই থেকে আমি দুইটি ই নিব, বা আমি এটাকে একটু লিখলে ভালো হয়, দুইটা ই, এটা লিখলাম হচ্ছে আর ডি, একটা জি, এই হচ্ছে আমাদের চারটা বর্ণ। তাহলে চারটা বর্ণ আমি নিতে পারি, এই যে দুইটা ই নিলাম, এটা হচ্ছে বাছাই করার উপায় 1, এবং বাকি যে তিনটা আছে এই তিনটা থেকে আমি নিব হচ্ছে এই যে আমার দুইটা, তাহলে তিনটা থেকে আমি নিতে পারি 3C2 উপায়। এটা আমরা ক্যালকুলেশন করতেছি পরে। তারপর এটা আমরা নিতে পারি তিনটা ই অথবা একটি আমাদের ভিন্ন, এই তিনটা যে কোনো একটা নিতে পারি। তাহলে তিনটা ই নেওয়ার উপায় কত? 1 উপায়। আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একই জাতীয় জিনিস থেকে তুমি যে কোনো সংখ্যক নেওয়ার উপায় হচ্ছে তোমার একটি, আর যে একটি আমি এখানে জি নিয়েছি সেই একটি জি কিন্তু এই তিনটি ভিন্ন আমার যে বর্ণ আছে সেই তিনটি ভিন্ন বর্ণ থেকে আমি বাছাই করব। তাহলে আমি নিতে পারি 3C1, অর্থাৎ তিনটা থেকে আমি একটা। তাহলে খেয়াল করে দেখো, এখানে আসবে হচ্ছে তোমার 3, এখানে আসবে 3, তাহলে আমার টোটাল আমার সমাবেশ হতো কত? 3 3 6 1 7, অর্থাৎ 7 উপায়ে আমরা এটা সমাবেশটা করতে পারবো। দেখো আমাদের এখানে বিন্যাসের রেজাল্টটা কী আসবে, আমরা এটা লিখতে পারি যে সমাবেশের যে মানটা আছে 1, এবং এটাকে আমরা যেহেতু চারটা বর্ণই ভিন্ন তাহলে আমরা 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে টোটাল আসবে হচ্ছে 24। দেন আমরা এখানে এটা করবো হচ্ছে 3, একটু খেয়াল করে দেখো, আমাদের চারটা বর্ণ আমরা লিখবো হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন 2 ফ্যাক্টোরিয়াল? কারণ আমাদের সমাবেশের মানটা লিখলাম 3, 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে চারটি বর্ণ, চারটির মধ্যে দেখো দুইটা আছে একরকম, সেহেতু আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করবো এখনই। তারপরে খেয়াল করে দেখো, আমরা তিনটা বর্ণই কিন্তু আমার একরকম, আমি যে সমাবেশের মানটা পেয়েছি 3 সেটার সাথে আমি গুণ করবো 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আমরা একটু মানটা বের করে দেখি যে আমাদের রেজাল্টটা কত আসে। 3 × 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আমাদের আছে 12, এবং 3 দিয়ে গুণ করলে 36, তারপরে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এটা আসে হচ্ছে 4, এবং 3 দিয়ে গুণ করলে হচ্ছে 12, আমার টোটাল রেজাল্ট আসে হচ্ছে 36 72, অর্থাৎ 72 উপায়। তার মানে আমরা বিন্যাস করতে পারবো 72 উপায়ে এবং সমাবেশ করতে পারবো আমরা 7 উপায়ে। তাহলে ইনশাল্লাহ আমরা এই দুইটা ম্যাথ বুঝতে পারছি আশা করি। দেন আমরা ম্যাথ 3-তে করব প্রফেসর শব্দটির অক্ষর থেকে
প্রতিবারে চারটি অক্ষর নিয়ে সাজানোর উপায় নির্ণয় করো। এই প্রশ্নটা আমাদের কুয়েট 7-8-এ আমাদের এসেছিল। দেখো, আমরা প্রথমে এই বর্ণগুলিকে আলাদা করে নিয়েছি, পি, এফ, ই, দুইটা আমার আর, দুইটা আমার এস, দুইটা আমার ও। এখানেও আমরা চারটা অক্ষর বাছাই করব। তাহলে চারটি অক্ষর আমরা বাছাই করার জন্য আমরা প্রথমে একটা ছক তৈরি করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে ছকের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ক্রম, এটা হচ্ছে আমাদের বর্ণনা, এটা হচ্ছে আমাদের সমাবেশ, এটা হচ্ছে আমাদের বিন্যাস। খেয়াল করে দেখো, প্রথম আমাদের এখানে ভিন্ন বর্ণ আছে কয় ধরনের? 1, 2, 3, 4, 5, 6, 6 ধরনের ভিন্ন বর্ণ আছে। তাহলে আমি চারটি বর্ণই আমি ভিন্ন নিতে পারি না। দেখো, চারটি বর্ণই ভিন্ন, এরকম কেজের মধ্যে ধরো আমি নিলাম একটা পি, একটা নিলাম এফ, একটা নিলাম ই, একটা নিলাম আর, চারটাই হচ্ছে আমার ভিন্ন। তো চারটা বর্ণই ভিন্ন, এরকম আমার 6টি ভিন্ন বর্ণ থেকে আমি চারটি বাছাই করতে পারি কত উপায়? 6, 4 উপায়। এটাকে আমরা ক্যালকুলেশন করবো একটু পরে। এটা গেলো আমাদের ফার্স্ট পদ্ধতি। দেন আমি দুইটা বর্ণকে আমি একরকম নেব এবং বাকি যে দুইটা বর্ণ থাকবে সেটাকে আমি আলাদা নেব। তাহলে খেয়াল করে দেখো তো, আমি দুইটা বর্ণকে যখন আমি একরকম নিব, তখন আমরা লিখে নিই একটু, দুইটি বর্ণ একই এবং দুইটি বর্ণ ভিন্ন, এরকম কেস হতে পারে। দেখো, আমার দুইটা একই বর্ণ আমি যে নিব, সেই দুইটা একই বর্ণ হয়, নিতে পারি আমি দুইটা আরকে, অথবা নিতে পারি দুইটা এসকে, অথবা আমি নিতে পারি দুইটা ওকে। তাহলে এই তিনটা কেসের যে কোনো একটা কেস কিন্তু আমি নিতে পারবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি না, এটা নিতে পারি না, 3C1, অর্থাৎ এই তিন জোড়া থেকে যে কোনো একটা জোড়া কিন্তু আমি বাছাই করে নিতে পারি। তাহলে 3C1 ইন্টু, এবং বাকি দুটি বর্ণ কিন্তু আমরা বাছাই করবো 5টি থেকে। কেন? দেখো, একটু খেয়াল করে দেখো, মনে করো তুমি এই দুইটা আরকে তুমি নিয়েছো, ধরো আর দুইটা নিলাম, তাহলে আমাদের হাতে আর ভিন্ন বর্ণ আছে কয়টি? 1, 2, 3, 4, 5। এই 5টি থেকে এবার বাকি দুইটা ভিন্ন বর্ণ তুমি নিতে পারো, সেটা 5C1 উপায়ে। ঠিক অনুরূপভাবে তুমি কি এরকম কেস হতে পারে না যে দুইটা একই, দুইটি একই, অর্থাৎ তুমি নিলা দুইটা আরকে, অথবা তুমি নিলা দুইটা এসকে, এরকম কেস হলে তো তোমার কিন্তু চারটি বর্ণ হচ্ছে এখানে, তার মানে এই টাইপটাও কিন্তু হতে পারে। তাহলে এরকম কেস হতে পারে কীভাবে? দেখো, এরকম কেস হতে পারে, তোমার কাছে এরকম জোড়া আছে তিন জোড়া, তাহলে তিন জোড়া থেকে যে কোনো দুই জোড়া তুমি বাছাই করবা কত উপায়? 3C2 উপায়ে। একটু খেয়াল করে দেখো, আমরা টাইপগুলোকে আবারও একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি প্রথমে নিলাম চারটি বর্ণই ভিন্ন, অর্থাৎ পি, এফ, ই, আর। আমাদের এখানে ভিন্ন বর্ণ আছে কয়টি? 6 ধরনের। 6টি থেকে নিলাম হচ্ছে 4টি। তারপর আমরা দুইটি বর্ণ একই নিয়েছি এবং দুইটি বর্ণ আমরা ভিন্ন নিয়েছি। ধরো একটা নিলাম হচ্ছে আমি ই, এখানে আরেকটা হচ্ছে ও। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে দুইটা একই বর্ণ যে আমি নিতে পারবো, আমি এখানে দুইটা আর না নিয়ে দুইটা এসও তো নিতে পারতাম, দুইটা ও তো আমি নিতে পারতাম। দেখো, এখানে এই তিন জোড়া থেকে আমি যে কোনো দুইটা বর্ণকে আমি নিব, অর্থাৎ এক জোড়া আমি নিব। তাহলে তিন জোড়া থেকে আমি এক জোড়া বাছাই করতে পারি বা দুইটা বর্ণ বাছাই করতে পারি কীভাবে? 3C1 উপায়ে। দেখো, তুমি আমি এখানে যেহেতু উদাহরণে লিখেছি দুইটা আমি আর নিয়েছি, তাহলে আমাদের আর বাদে আমাদের হাতে আর ভিন্ন বর্ণ কয় ধরনের থাকে? এখানে তিন ধরনের, এখানে আছে দুই ধরনের, 5 ধরনের। তাহলে 5 ধরনের থেকে আর নিবা বাছাই করবা কয়টি? সরি, এখানে 2 হবে, 5টি থেকে আমরা নিব হচ্ছে 2টি। তারপরে হচ্ছে আমরা পরের যে উপায়টা আছে সেটা হচ্ছে দুইটি একই এবং দুইটি একই, মানে কি দুইটা আর দুইটা এস, এভাবেও কিন্তু আমাদের চারটি বর্ণ হচ্ছে। তাহলে আমরা এই টাইপটা বাছাই করতে পারি। দেখো, আমাদের জোড়া আছে কয়টি? 3 জোড়া। 3 জোড়া থেকে আমি যে কোনো 2 জোড়া নিলেই কিন্তু আমাদের 4টি বর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3C2। তাহলে এটা হচ্ছে আমাদের 6C4, মানে হচ্ছে 15, এখানে আমাদের হতেছে 3, আর এটা হচ্ছে 10, 30, এখানে হচ্ছে আমাদের 3। তাহলে এটাকে যদি আমরা বিন্যাস করি তাহলে হয় কীরকম? 15 গুণন হচ্ছে 4,
4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 4 ফ্যাক্টোরিয়াল কেন, চারটি বর্ণই হচ্ছে আমাদের এখানে বিভিন্ন, দেন এখানে 30 গুণন হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কেন ডিভাইডেড করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে দুইটা বর্ণ হচ্ছে আমাদের একই ধরনের। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 360, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে 360, দেন এটা হচ্ছে 3, এবং এখানে থাকে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে দুটি একই দুটি একই, অর্থাৎ বর্ণগুলো একরকম দুইটা করে। তাহলে আমরা টোটালটা ক্যালকুলেশন করলে এখানে আমাদের আসবে হচ্ছে 18, এবং টোটালটা ক্যালকুলেশন বা যোগ করলে আমাদের দাঁড়াবে আছে 738। কেন আমরা যোগ করলাম, কারণ হচ্ছে প্রত্যেকটা কেস হচ্ছে আমাদের আলাদা, আর আলাদা মানি হচ্ছে এখানে অথবা মিন করতেছে, তাহলে অথবা মানি হচ্ছে যোগ। আর এখানে কেন গুণ করেছে, কারণ হচ্ছে চারটি বর্ণই ভিন্ন, দুটি বর্ণ একই এবং দুটি বর্ণ এবং যেহেতু সেখানে আমরা গুণ করেছি, দুটি একই দুটি একই, তাহলে এখানে আমরা গুণ এখানে কিন্তু আমরা বাছাই করেছি। তাহলে আমাদের টোটাল এই ম্যাথ বা 3 থেকে আমরা যে চারটি অক্ষর নিয়ে যে বাছাই করব সেটা আমরা বাছাই করতে পারবো, কত উপায়ে বাছাই করতে পারবো হচ্ছে 15, 30, 45 আর 3, 48 উপায়, বা সমাবেশ হচ্ছে আমাদের 48 আর আমাদের বিন্যাস হচ্ছে 738। আমরা ম্যাথ 4 এর মধ্যে এরকম একটা ম্যাথ দেওয়া আছে, যেহেতু আমরা ম্যাথ 3 করে দিয়েছি, তোমরা ম্যাথ 4টা হচ্ছে নিজেরা ট্রাই করবা এবং এইটা তোমরা সলভ করে আমাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবা। এই ম্যাথটা হচ্ছে ঠিক অনুরূপ আমাদের একদম আগের ম্যাথটার মতোই, তাহলে 3 নম্বর ম্যাথের মতো তোমরা এই 4 নম্বর ম্যাট্রিক করে আমাকে কমেন্টে এটা আমাকে জানাবা। দেন আমাদের 5 নম্বর যে ম্যাটটি আছে সেটাতে আমরা যাই। দেখো 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ ও 5টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জন বর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে কতগুলি ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে। তাহলে 12টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ থেকে আমি নিব হচ্ছে 3টি, 12C3, দেন হচ্ছে আমরা 5টি স্বরবর্ণ থেকে নিব হচ্ছে 2টি, 5C2, এবং এগুলোর মাঝখানে আমরা গুণ চিহ্ন দিব। কেন, কারণ তোমাকে বলা হয়েছে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টা স্বরবর্ণ তোমাকে নিতে হবে, ও মানি হচ্ছে এবং এখানে মিন করতেছে। তাহলে আমরা এটা টোটালটা ক্যালকুলেশন করে দিলেই কিন্তু, বা আমরা ক্যালকুলেটার চাপলেই কিন্তু আমাদের এখানে রেজাল্টটা চলে আসবে। তাহলে আমাদের সমাবেশটা কত আসে আমরা একটু দেখি, 12C3 গুণন 5C2, আমাদের সমাবেশটা আসে হচ্ছে 2200। একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা হচ্ছে আমাদের সমাবেশ আর শব্দ গঠন হচ্ছে আমাদের বিন্যাস, তার মানে বিন্যাসটা আমরা কীভাবে বের করব, বিন্যাসটা হচ্ছে এই সমাবেশের মানটাকে আমরা টোটাল বর্ণ কয়টা নিয়েছি, 5টি, এই 5টি বর্ণ কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তাহলে আমরা জাস্ট এই 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা গুণ করে দিলে আমাদের শব্দ কতগুলো গঠন করা যাবে সেটা কিন্তু আমাদের বের হয়ে আসবে, অত উপায় আমরা এই শব্দটা গঠন করতে পারবো। দেন আমাদের ম্যাথ 6 আছে 60টি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন বর্ণ ও 3টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে 2টি ব্যঞ্জন বর্ণ ও 1টি স্বরবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায়। দেখো আগে হচ্ছে আমরা সমাবেশটা তৈরি করে নিই, আমাদের সমাবেশটা হবে সমাবেশ 60টি ব্যঞ্জন বর্ণ থেকে আমি নিব কয়টি ব্যঞ্জন বর্ণ, আমার 2টি, তার মানে 7C2 গুণন 3টি ভিন্ন ভিন্ন স্বরবর্ণ থেকে আমি কয়টি স্বরবর্ণ নিব, 1টি, 3C1, এটা হলো আমাদের সমাবেশ। আমাদের সমাবেশের রেজাল্টটা চলে আসে কত, 7C2 গুণন হচ্ছে 3C1, আমাদের সমাবেশ চলে আসে 63। তাহলে আমাদের বিন্যাস বা শব্দ গঠন হবে শব্দ গঠন, একটু খেয়াল করে দেখো, তোমাকে যেহেতু বলা হয়েছে যে যেখানে স্বরবর্ণটি সর্বদা মাঝে থাকবে, তাহলে স্বরবর্ণটা যদি আমি মাঝখানে রাখি কয়টা বর্ণ নিজেদের মধ্যে অবস্থান চেঞ্জ করতে পারবে, প্রথমটা আর সর্বশেষ, যেহেতু আমাদের এখানে বর্ণ আছে 3টি, তাহলে মাঝখানের বর্ণটি কি আমি চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো কোনটা, প্রথমটা আর শেষটা, অর্থাৎ এখানে বিন্যস্ত হতে পারবে 63 গুণন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে কি আমি কিন্তু এখানে 3 ফ্যাক্টোরিয়ালই দিতাম যদি আমাকে কোনো শর্ত না দেওয়া হতো যে স্বরবর্ণটি মাঝে থাকবে এবং স্থির থাকবে, এরকম যদি কোনো কথা বলা না থাকতো তাহলে কিন্তু আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিতাম। কেন, আমাদের 3টা বর্ণ আমরা এখানে নিয়েছি, যেহেতু আমাদের স্বরবর্ণটি মাঝখানে থাকবে স্থির, সেহেতু আমাদের প্রথম এবং শেষ যে বর্ণ দুটো থাকবে ব্যঞ্জন বর্ণ সেগুলো নিজেদের মধ্যে পরিবর্তন করতে পারবে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। অর্থাৎ এটাকে আমরা টোটাল গুণ করে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে কত, 63 গুণন 2 126, 126 উপায় আমরা এটা করতে পারবো। দেন আমাদের 7 নম্বর যে ম্যাটটি আছে, পারমোটেশন শব্দটির
বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলি শব্দ গঠন করা যায় যেখানে স্বরবর্ণটি মাঝে থাকবে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা রুয়েটে প্রশ্নটা এসেছিল, একটু টেকনিক্যালি প্রশ্নটা, এবং ঢাকা বোর্ডেও আমাদের 15 সালে এসেছিল। তাহলে দেখো, মোটেশন শব্দটাকে যদি আমি আলাদা করে লিখি, অর্থাৎ স্বরবর্ণগুলোকে যদি আমি আলাদা লিখি এবং ব্যঞ্জনবর্ণগুলোকে যদি আলাদা লিখি, তাহলে তারা এরকম পি আর এম টি টি আ এন এস, এই হচ্ছে আমাদের বর্ণগুলি। এটা হচ্ছে আমাদের আমাদের ব্যঞ্জনবর্ণ, এবং স্বরবর্ণ হচ্ছে কী কী? ই, ইউ, এ, আই, ও, এই হচ্ছে আমাদের স্বরবর্ণ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কী কী কেস আমাদের ঘটতে পারে। আমরা ফার্স্ট, আমাদের 1 নম্বর কেসটা হতে পারে দুইটি টি ও একটি স্বরবর্ণ। কীভাবে দুইটি টি? কারণ এখানে ডাবল আছে, দুইটা টি মানে কিন্তু দুইটা ব্যঞ্জনবর্ণ আমার এখানে নেওয়া হচ্ছে এবং একটি স্বরবর্ণ আমার নেওয়া হচ্ছে। তাহলে আমি এটা কীভাবে নিতে পারি? দেখো, দুইটা টি হচ্ছে, দুইটা টি থেকে দুইটা টিকে আমি নিতে পারি টু সি টু উপায়ে, আর একটি যে স্বরবর্ণ আমি নিলাম, এই একটি স্বরবর্ণ নিয়েছি কয়টি স্বরবর্ণ থেকে? 5টি স্বরবর্ণ থেকে, তার মানে 5C1। যেহেতু আমাদের এখানে শব্দ গঠন, আর এটা হচ্ছে আমাদের এতটুকু মান থেকে আসবে আমাদের কি শুধুমাত্র সমাবেশ। দেখো এখানে কি বিন্যাস আমরা বের করতে পারবো কিনা, দেখো এই মানটার জন্য সমাবেশ যা বিন্যাস কিন্তু ঠিক তাই, কারণ আমাকে বলা আছে স্বরবর্ণটি সর্বদা আমাকে মাঝে রাখবো। স্বরবর্ণ মাঝে রাখার অর্থ হচ্ছে প্রথম আর শেষ বর্ণ দুটি তাদের অবস্থান চেঞ্জ করতে পারবে, যেহেতু আমাদের ব্যঞ্জনবর্ণ দুইটাই হচ্ছে টি, অর্থাৎ এটা প্রথমে টি আছে একটা, শেষে একটা টি আছে, অর্থাৎ এই দুইটা টি যদি নিজেদের মধ্যে অবস্থান চেঞ্জ করে আলটিমেটলি তাদের বিন্যাস কিন্তু সেমই আসবে। তার মানে এখানে কোনো আমরা সংখ্যাতে গুণ করব না, অর্থাৎ সমাবেশ যা বিন্যাস কিন্তু ঠিক তাই আসবে এই এই টাইপটার জন্য। আমরা এটা একটু পরে ক্যালকুলেশন করব। দেন দুইটা টাইপ হতে পারে, একটি টি একটি একটি টি একটি ব্যঞ্জন, বাকি যে ব্যঞ্জনগুলো থাকবে, ও একটি স্বরবর্ণ। তাহলে খেয়াল করে দেখো, দুইটা টি থেকে আমি একটা টিকে যখন নিব, এটা কি বাছাই করার কোনো দরকার আছে? আমার কোনো বাছাই করার দরকার নেই, আমি লিখে নিলাম 1। একটি ব্যঞ্জনবর্ণ নিল, দেখো আমি দুইটা টিকে বাদ দিয়ে বাকি ব্যঞ্জনবর্ণ আছে আমার কয়টা? 1 2 3 4 5, 5টা। তাহলে 5টি ব্যঞ্জনবর্ণ থেকে আমি একটি ব্যঞ্জনবর্ণ বাছাই করব কত উপায়? 5C1 উপায়ে। দেন আমার একটি স্বরবর্ণ আমি বাছাই করবো, একটি স্বরবর্ণ বাছাই করবো কয়টি স্বরবর্ণ থেকে? 5টি থেকে, 1 2 3 4 5, 5টি থেকে বাছাই করলাম আমি একটি। তাহলে এইখান থেকে আমরা পাবো হচ্ছে সমাবেশ। তাহলে আমাদের বিন্যাসটা কীরকম হবে একটু খেয়াল করে দেখো, আমরা যেহেতু শব্দ গঠন করছি আমরা ডিরেক্ট করে ফেলি। দেখো আমাদের এখানে টোটাল বর্ণ আছে 3টি, এই 3টি বর্ণে যেহেতু স্বরবর্ণটা তাদের মাঝখানে ফিক্স থাকবে, অর্থাৎ মধ্যবর্তী স্থানে এটা ফিক্স থাকবে, তাহলে বাকি দুইটা ব্যঞ্জনবর্ণ অর্থাৎ একটি টি এবং যে বাকি ব্যঞ্জনবর্ণ আছে, এই দুইটা ব্যঞ্জনবর্ণ নিজেদের মধ্যে অবস্থান চেঞ্জ করতে পারবে 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এখান থেকে আমরা মানটা বের করে নেব। দেন আমাদের 3 নম্বর যে টাইপ হতে পারে, টি দুইটাকে বাদ দিয়ে, অর্থাৎ দুইটি টি বাদে দুইটি ব্যঞ্জন ও একটি স্বরবর্ণ। তাহলে একটি স্বরবর্ণ আমি বাছাই করতে পারি এবং দুইটি ব্যঞ্জনবর্ণ, দেখো দুইটা টিকে বাদ দিয়ে দিলে আমাদের টোটাল ব্যঞ্জনবর্ণ কয়টি থাকে? 5টি। 5টি থেকে আমি নিব কয়টি? 2টি। আর স্বরবর্ণ নেব কয়টি আমি? 1টি। তাহলে 5টি থেকে আমি নিব 1টি, এবং এখানে টোটাল বর্ণ আছে আমাদের যেহেতু কয়টি? 3টি। 3টির মধ্যে দুইটি স্বরবর্ণ, সরি, দুইটি ব্যঞ্জনবর্ণ আমাদের, 3টির মধ্যে দুইটি ব্যঞ্জনবর্ণ নিজেদের মধ্যে অবস্থান চেঞ্জ করতে পারবে 2 ফ্যাক্টোরিয়াল উপায়, অর্থাৎ আমাদের শব্দ গঠন হয়ে যাবে এখানে। দেখো টোটালটা আমি যদি ক্যালকুলেশন করি, আমাদের রেজাল্টটা দাঁড়াবে হচ্ছে, এখানে হবে 1 5C1, মানে হচ্ছে 5, তার মানে টোটালটা আসবে 5, তারপরে আছে 5C1 5, 5C1 5, 5 5 25, 25 দোকানে 50, এখানে আসবে হচ্ছে 50 উপায়। দেন এখানে 5C2 মানে হচ্ছে 10, 5C1 50, 50 দোকান আছে 100, এখানে আসবে আমাদের 100, টোটালটা যোগ করে দিলে আমার আসবে 155 উপায়। অর্থাৎ আমরা এই পারমুটেশন শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জনবর্ণ নিয়ে 155 উপায়ে শব্দ গঠন করতে পারবো, যেখানে স্বরবর্ণটা আমার মাঝখানে থাকবে। আমি একটু হাইলাইটস করি এই প্রশ্নটা, একটু যেহেতু জটিল। আমরা প্রথমে পারমুটেশন যে শব্দটা আছে এটার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলিকে আমরা আলাদা করে নিলাম,
তারপরে আমরা দুইটা টি নিলাম, একটি স্বরবর্ণ নিলাম, তাহলে দুইটা টি এবং একটি স্বরবর্ণ। দুইটা টি থেকে যদি দুইটা টি নিয়ে আমার বাছাই করার কোনো দরকার আছে, তারপরে আমি লিখেছি টু সি টু, এটাকে আমরা ওয়ান দিয়ে গুণ করলে হতো। এবং একটি স্বরবর্ণ যে আমি নিব কয়টি স্বরবর্ণ থেকে, দেখো আমার এখানে পাঁচটি স্বরবর্ণ আছে, পাঁচটি থেকে আমি নিব হচ্ছে একটি, ফাইভ সি ওয়ান, তাহলে আমি টোটালটা গুণ করলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে ফাইভ। তারপরে আমরা নিব একটি টি আর একটি ব্যঞ্জনবর্ণ, দেখো দুইটা টি থেকে নিব আমি একটা টি, আর বাকি যে পাঁচটা ব্যঞ্জনবর্ণ আছে সেখান থেকে নিব আমি একটা। তাহলে দুইটা টি থেকে যদি একটা টি নেই, এখানে কি আমার বাছাই করার দরকার আছে? বাছাই করার দরকার নাই, কিন্তু টি অর্থাৎ দুইটা টির একটা টি যদি আমি নেই, সেখানে বাছাই করার উপায় হচ্ছে অনলি ওয়ান। এবং পাঁচটি ব্যঞ্জনবর্ণ থেকে দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটি ব্যঞ্জনবর্ণ থেকে বাকি একটি ব্যঞ্জনবর্ণ নিব ফাইভ সি ওয়ান উপায়, আর পাঁচটি স্বরবর্ণ থেকে আমি একটি স্বরবর্ণ নিব আমি ফাইভ সি ওয়ান উপায়। বর্ণ নিলাম তিনটি, তিনটির মধ্যে মাঝখানে যেহেতু স্বরবর্ণটা ফিক্স থাকবে, অর্থাৎ প্রথমে আর শেষের অবস্থান চেঞ্জ হতে পারবে, তার মানে বর্ণগুলো পরিবর্তন হতে পারবে, টু ফ্যাক্টোরিয়াল উপায়, এটাকে আমি গুণ করে দিলে আমার রেজাল্ট আসবে ফিফটিন। তারপর আমাদের তিন নম্বর টাইপ, দুইটি টি বাদে দুইটি ব্যঞ্জন ও একটি স্বরবর্ণ নিয়ে আমার বিন্যাস বা শব্দ গঠন হবে ফাইভ সি টু। কেন আমি দুইটা টিকে বাদ দিয়ে দিলে পাঁচটি থেকে নিব হচ্ছে আমি দুইটি, আর এখানে আমার যে পাঁচটি আছে সেখান থেকে আমি একটি স্বরবর্ণ নিব ফাইভ সি ওয়ান ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। কেন এই যে দুইটা স্বরবর্ণ আমি নিয়েছি, এই দুইটা স্বরবর্ণ প্রথম আর শেষে বসে তাদের অবস্থান চেঞ্জ করতে পারে টু ফ্যাক্টোরিয়াল উপায়ে, আমি টোটালটা যোগ করে দিলাম 155 উপায়ে, অর্থাৎ আমরা এই পারমানেন্ট শব্দটিকে আমরা 150 উপায়ে আমরা কী করতে পারবো, গঠন করতে পারবো। তো আমাদের এই পর্বে এতটুকুই থাকবে, আমরা পরবর্তী পর্বে আমরা বিভিন্ন সরলরেখা, ত্রিভুজ, চতুর্ভুজ কীভাবে গঠন করতে হয় সেগুলো শিখবো। আসসালামু আলাইকুম।